বাংলাদেশের মানুষ হয়তো আনএথিক্যাল ওয়েতে লাভ করে নিচ্ছে কি হয় জিনিসটা আমি বলি বাংলাদেশের মানুষের সমস্যা সরি এটা বলা ঠিক হচ্ছে না কিভাবে বাট স্টিল মানে যেটা মানে আমাদের সমস্যা বলতে আমাদের সমস্যা আমাদের অনেকের সমস্যা মানে আমাদের সমস্যা এটাই যে ধরেন কারো একটা প্রোডাক্ট আমরা সেল করতেছি একটা অন্যের প্রোডাক্ট ওটা আমরা অন্যের প্রোডাক্টই মনে করতেছি আপনি সেল করতেছেন কিন্তু আপনি কিন্তু মনে করতেছেন এটা আপনি নিজের কি আমি কেমন বলতেছি এটা ধরেন একটা রেস্টুরেন্ট আমি বলি ঠিক আছে ওরা শুরু করে দে আর ভেরি স্মল দে ইড রিয়েলি গ্রেট ওরা কি করলো একটা সময় তো ফ্র্যাঞ্চাইজে যাবেই আমি ওরা যদি এটা না করতো আমি কিন্তু এই ভুলটা করতাম আমি কিন্তু ওদেরটা দেখে রিয়েলাইজ না এটা করা যাবে না এটা কেন করা যাবে না যখন একটা মানুষকে ফ্র্যাঞ্চাইজ দিলো একটা জায়গা জায়গায় তো ওরা কি করলো ওরা ফ্র্যাঞ্চাইজ ফ্র্যাঞ্চাইজি মানি দিলো ওরা প্রোডাক্ট কিনতে ধরেন ওদের ডেইলি বিশ কেজি উইংস লাগতেছে চিকেন উইংস কি করতেছে যে লোকটা ফ্র্যাঞ্চাইজ নিয়েছে সে দশ কেজি উইংস থেকে কিনতেছে ম্যারিনেশন করা উইংস আর দশ কেজি সে লোকাল বাজার থেকে কিনতেছে সে কি করতেছে পরে দশ কেজি উইংস দশ কেজি উইংস একসাথে মাখায় সে কস্টটা কমাচ্ছে কোয়ালিটি খারাপ করতেছে অ্যান্ড সেল করতেছে এই ফ্র্যাঞ্চাইজির বদনাম হুম এরপর কি হইলো এই ফ্র্যাঞ্চাইজিটা যখন যেটা জানতে পারলো ওদেরকে সঙ্গে সঙ্গে শাটডাউন করে দিল যেন এখানে আমরা ব্যবসা করব না বাট এর মধ্যে যেহেতু

তো না ওই জায়গায় চলে আসি যে তাহলে এই কারণে হচ্ছে তুমি ব্রাঞ্চ খুলতে এখনো ব্রাঞ্চ কেন খুলতেছে না প্রথম কথা হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি ম্যান্ডেটরি করে আমি বললাম আমি প্রফিটের দিক যাইও না আমার সবচেয়ে ম্যান্ডেটরি করে আমার যেই মানুষ যেই পাঁচশো জন মানুষ ডেইলি খাচ্ছে সেই পাঁচশো জন মানুষ খুশি থাকে মানে আমার কাছে সবচেয়ে বেশি ম্যাটার করা হচ্ছে ফুড কোয়ালিটি ফুডের টেস্ট এখন আমি যতটুকু পর্যন্ত আমি নিজে অ্যাসিওর্ড হব না যে আমি একটা ব্রাঞ্চ দিয়ে সেম কোয়ালিটি রাখতে পারবো নাকি ততদিন পর্যন্ত আমি দিব না নাকি এখানে কোনো বার আছে তোমার কাছে যে আমার তো এত টাকা ইনকাম হয়ে গেছে আমি আর বাকিটা চাই না নাকি তোর কোনো কোশ্চেন থাকবে এই রিলেটেড এরকম হলে তো মানুষ তো এরকম না মানুষ তো কোনো সময় খুশি থাকেন একটা জিনিস আমি বলি যখন আমি দুই লাখ টাকা দিয়ে শুরু করেছি আমি কখনো চিন্তা করি নাই যে আমি এত বড় বানাবো আমি চিন্তা করছি যে আমার একটা কিছু একটা লাগবে যেটা আমার বাসায় বোঝাতে হবে যে না ছেলে পারবে এটা কিছু একটা